আজকে আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করব, সলভ করব জীবন বিজ্ঞানের। চলো স্টার্ট করি। ফার্স্ট, এক নম্বর দাগের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো, তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের এক বলছে, বিক্রিয় নালিকা জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো। এখানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বরটা, এডিএইচ হরমোন। তারপরে একের দুই নং দাগে বলছে, নিজের যে জোরটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে রাইট হবে ঘ নম্বরটা, সিসমোনেস্টিক চলন পদ্ম। তারপরে তিন নম্বর দাগে বলছে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোনটি সেটি হলো এসিটিএইচ হরমোন। দুই নম্বর দাগে বলছে, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দুইয়ের এক নম্বর দাগ, গ্রোথ হরমোনের অতিক্রমণের ফলে বামনত্ব দেখা যায়, এটা মিথ্যা হবে। তারপরে দাগ বলছে দুই নম্বর, দুইয়ের দুই, ফটোনেস্টিক চলন ক্লাইমোডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা সত্য হবে। দুইয়ের তিন নম্বর দাগ, আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে, এটা সত্য হবে। তারপরে দুইয়ের চার নম্বর দাগ, হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না, এটা মিথ্যা হবে। তিন নম্বর দাগ, দুই তিন বাক্যের উত্তর দাও। তিনের এক নম্বর দাগ, উদ্ভিদ কাণ্ডের আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, এটি প্রক্রিয়ার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। উত্তরটা আছে, উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন স্বপক্ষে পরীক্ষা। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর দিকে এগিয়ে যায় ও বৃদ্ধি প্রাপ্ত হয়, তাই এক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার চলনকে আলোক অনুকূলবর্তী চলন বলে। দাঁড়ি, যেমন এটি টবে লাগানো সতেজ চারা গাছকে অন্ধকার ঘরে জানালার পাশে টেবিলের উপর রাখলাম, দাঁড়ি কয়েকদিন পর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে চারা গাছটি ক্রমশ খোলা জানালার দিকে বেঁকে যায়। দাঁড়ি, এই পরীক্ষাটি থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার চলন আলোক অনুকূলবর্তী। তারপরে পরের কোশ্চেন আছে 3.2 দাগের, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও নেস্টিক চলনের পার্থক্য নিরূপণ করো। কিসের উপরে? এক নম্বর হচ্ছে উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব, ট্রপিক চলন, আরেকদিকে লিখতে হবে নেস্টিক চলন। এক নম্বর হচ্ছে এই রকম চলন গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে এই রকম চলন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে দুই নম্বর, ট্রপিক চলনে নিয়ন্ত্রিত অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অপরদিকে নেস্টিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। তারপরে তিনের কোশ্চেনটা হলো, কোশ্চেনটা আছে মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর হলো, মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা হলো, এক নম্বর, এই হরমোন পুরুষ দেহের যৌনাঙ্গ বিকাশ ঘটাতে সাহায্য করে। দুই নম্বর, এই হরমোনের প্রভাবে পুরুষদের গোফ ও দাড়ি বের হয়। তিন নম্বর, এই হরমোন শুক্রাণু উৎপাদন করে। তারপরে পরের কোশ্চেন 3.4 কোশ্চেনটা হলো, জিব্বেরেলিন হরমোনের উৎস উল্লেখ করো। উত্তরটা হলো, জিব্বেরেলিন হরমোন সাধারণত উদ্ভিদের অঙ্কুরিত বীজ পরিণত ও পরিক্ষ বীজই বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অঙ্কুরিত চারাগাছ মুকুল বীজপত্রের কোষ পাতার বর্ধিষ্ণ অঞ্চলের এই হরমোনের পাওয়া যায়। তারপরে চারের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারের দাগের এক নম্বর কোশ্চেনটা হলো, উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো। ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়ার পরশোপনের বিপরীত ধর্মী বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো। অ্যান্সারটা হলো, যে পদ্ধতিতে কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও পরোক্ষভাবে অন্য অন্তঃক্ষরা গ্রন্থির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। ফিডব্যাক নিয়ন্ত্রণ দুপ্রকার হয়, এ নম্বর ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ, বি নম্বর ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেমন রক্তে ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে অ্যালএইচ হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, দাঁড়ি এটি ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ।
দাঁড়িয়ে আবার রক্তে এই ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে FSH হরমোনের ক্ষরণ হ্রাস পায় কমা এটি ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। আরও যদি কোনো সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক চাই তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা সলভ করে আবার ইউটিউব চ্যানেলে আমাদের ছাড়বো।